গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে 4.25 কোটি টাকা মূল্যের গ্যাস চুরির অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বিকেল পর্যন্ত। উচ্ছেদ অভিযানে বাধা দিলে ওই কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিনয় চন্দ্র দাস ও তার গাড়ি চালককে আটক করে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকার আইমন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি লিমিটেড নামে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাস বিপণন এবং বিতরণের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, প্রায় 3.5 বছর আগে ওই কারখানার বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে লাইন বাইপাস করে সংযোগ দিয়ে কারখানার কার্যক্রম পরিচালনা করতে থাকে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তিতাস কর্তৃপক্ষ অভিযানে নামে। অবৈধ সংযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় 4.25 কোটি টাকা মূল্যের গ্যাস ব্যবহার করেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে যোগীয় চন্দ্রা অফিস এবং গাজীপুর অফিস থেকে অফিসের সমন্বয়ে যত সমন্বয়ের টিম আমরা গতকাল সকাল থেকে আইমন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি কালিয়াকৈরে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান চালাই। অভিযান চালিয়ে আজকে সকালবেলা আমরা এখানে বাইপাস সংযোগটি প্রত্যক্ষ করি এবং এটা উচ্ছেদের কাজ অব্যাহত রয়েছে। এই সংযোগটি বিগত 3.5 বছর আগে আমরা বকেয়ার জন্য বিচ্ছিন্ন করি এবং বিভিন্ন এবং এই যে বাইপাস সংযোগ স্থাপন করছে এখানে আমরা প্রাপ্ত স্থাপনা অনুযায়ী প্রায় 4.25 কোটি টাকার একটা আনুমানিক হিসাব করছি যে এটা এটা কোম্পানি রাজস্ব হারাচ্ছে। এই ব্যাপারে আমরা থানায় সংশ্লিষ্ট কালিয়াকৈর থানায় মামলার প্রক্রিয়াধীন আছে এবং আমরা এখান থেকে দুজনকে আটক করে কালিয়াকৈর থানায় সোপর্দ করেছি।